শেরপুরে একটি হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এক আসামিকে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তৌফিক আজিজ এই রায় দেন। পিপি জানান, 2019 সালের 21 আগস্ট রাতে শহরের গৌরীপুর এলাকায় ফরিদা বেগমের ঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে আসামিরা। চোরের দলের একজনকে চিনতে পারেন ফরিদা বেগম। ধরা পড়ার আশঙ্কায় তারা ফরিদা বেগমকে গলা কেটে হত্যা করে, পরে মালামাল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পিবিআই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে 50,000 টাকা করে এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে 5,000 টাকা জরিমানা করেন বিচারক।